Assalamualaikum warahmatullahi wabarakatuh. Okay, so আমি আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল চালু করতে যাচ্ছি. So সেই উপলক্ষে আজকে আমি আমার নিজস্ব কিছু introductory speech I have to give here. So আমি মোহাম্মদ আমিরুল আলম. আমি বর্তমানে ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবা সান্দাকান ক্যাম্পাস, this is called Faculty of Sustainable Agriculture. এখানে সিনিয়র লেকচারার হিসাবে মোর দ্যান 2 ইয়ার্স এখানে কর্মরত আছি. সো এখানে জয়নিংয়ের আগে আমি আরও 2.5 বছর আমি ইউনিভার্সিটি সুলতান জাইনাল আবিদিন তেরেঙ্গানু, সো এটা মালয়েশিয়ার আরও একটা অন্য একটা স্টেট, সেখানে কর্মরত ছিলাম. সো আমি আমার ডক্টর অফ ফিলোসফি, দ্যাট মিনস পিএইচডি, আমি ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া থেকে কমপ্লিট করেছিলাম. সো আমার ডিগ্রি কমপ্লিট করার পরে আমি ওখানে প্রাথমিকভাবে পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে জয়েন করি এবং পাস অ্যাবাউট 5 মান্থস আই ওয়াজ দেয়ার. সো তারপর আমি ইউনিভার্সিটি সুলতান জাইনাল আবেদিন ওখান থেকে অফারটা পাই অ্যাজ এ সিনিয়র লেকচারার, সো আমি ওখানে জয়েন করেছিলাম. সো এখানে আসলে মালয়েশিয়াতে শিক্ষা এবং চাকরি জীবন মিলিয়ে 9 বছরেরও বেশি সময় আমি এখানে আসি আর কি. সো আমাদের এশিয়ান কান্ট্রিগুলোর ভিতরে আসলে আমি নির্দ্বিধায় বলতে পারি একটা শান্তিপ্রিয় দেশ, রাজনৈতিক বলি, পারিপার্শ্বিক সার্বিক অবস্থাতে বলি, সব দিক থেকেই এখনও এখানে আমরা সেফ ফিল করতে পারি. এবং যে ইউনিভার্সিটি লেভেলে যে চাকরি করছি বা স্যালারি অ্যান্ড অল দ্য ফ্যাসিলিটিস অসন্তোষজনক, মোটেও অসন্তোষজনক নয়, কিন্তু অ্যাজ এ একাডেমিক স্টাফ আসলে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়। সেটি হচ্ছে যে শুধু লেখাপড়া করানো নয়। সো আসলে লেকচারার হওয়ার আগে আমার ধারণাটা এতটা ক্লিয়ার ছিল না, আমি যখন লেকচার হিসেবে জয়েন করলাম সো দেখলাম যে স্টুডেন্ট লাইফে যতটা পড়াশুনো করতে হয় তো একজন লেকচারার হিসেবে তার সে কয়েকগুণ বেশি পড়তে হয়। কারণ একটা জিনিস আমাকে আগে পড়তে হয়, পড়ার পরে ওই বিষয়টাকে আমাকে সম্পূর্ণরূপে ক্লিয়ার হতে হয়, তারপরে আমার ছাত্রদেরকে বোঝাইতে হয় এবং সর্বদা যে প্রস্তুত থাকা যে ছাত্ররা কী ধরনের কোশ্চেন করতে পারে, সো সেটার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হয়। তো সব মিলিয়ে তারপরে আবার রিসার্চ, আমাদেরকে রিসার্চ করতে হবে, স্টুডেন্ট সুপারভাইজ করতে হবে, অ্যানুয়ালি রিসার্চ রিপোর্ট আই মিন পাবলিকেশন করতে হবে। সো সব মিলিয়ে অ্যাজ এজ রিকোয়ারমেন্ট থাকে, তো আসলে একটা স্ট্রাগল ফর অল দ্য টাইমস। সো ইন দ্যাট সেন্স আমি বলতে পারি যে সো টাফ লাইফ অ্যাজ এ লেকচারার ইন এনি ফরেন ইউনিভার্সিটি। এবং আমরা বিদেশি হিসাবে আমাদের জবটা এখানে কন্ট্রাক্ট বেসিস, সো ইনিশিয়ালি 2 বছর করে এনারা কন্ট্রাক্ট দিয়ে থাকেন। সো ডিপেন্ডস অন দ্য স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট অফ এভরি 2 ইয়ার্স, তার মানে 2 বছর পরপর যে আমাদের অ্যানুয়াল ইভালুয়েশনটা হয়, ওই ইভালুয়েশনটাতে আমাদের মিনিমাম স্কোর করতে হয় 80। সো 80 নিচেই গেলে ওটা স্যাটিসফ্যাক্টরি আপ টু 60, বাট অ্যাজ এ ফরেন স্টাফ 80 নিচে গেলে 60 হয় না। সো আমরা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি সার্বিকভাবে আমাদের স্কোর অ্যাবাভ 90 আর মোর দ্যান 90 হয়ে যায়। সো যদি না হয় তো এরা যে কোনো সময় আমাদেরকে না করে দেবে, স্যাক করে দেবে। সো আসলে সবসময় একটা মানসিক প্রশান্তির ভিতরেও একটা কি বলবো অপূর্ণতা থেকে যায় যে প্রতি বছর 2 বছর পর পর আবারও চাকরি নিয়ে টানাটানি। সো যেহেতু বাংলাদেশে কোনো সরকারি জব নাই, সো আমাকে কন্টিনিউ করতে হবে এখানে যতদিন, এবং আমি সবসময় চেষ্টা করি হার্ট অ্যান্ড সোলি, আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা, আমার সব কিছু দিয়ে আমি চেষ্টা করি আমার ছাত্রছাত্রীদেরকে যতটুকু আমার ভিতরে আছে এবং যতটুকু আমি অর্জন করেছি বা অর্জন করার চেষ্টা করি পুরোটাই বিলিয়ে দিতে। এবং এখানে স্টুডেন্ট সুপারভাইজ করাটা আরও কঠিন, কারণ এদেরকে বাংলাদেশের স্টুডেন্টদেরকে যেমন সহজ একটা জিনিস বুঝিয়ে দিলে ওরা নিজের মতো করে নিতে পারে, এরাও খানিকটা এদিক থেকেও খুব বেশি একটা এরকম করে উঠতে পারে না। আসলে এমনি অন্য এক্সপিরিয়েন্স আছে, যদি আমি বলি যে তুমি একটা এই বিষয়টা স্লাইড তৈরি করে নিয়ে আসো, ভেরি কুইকলি ভেরি ইজিলি দে ক্যান ডু দিস। যদি বলি এই বিষয়ে একটা রিপোর্ট লিখে নিয়ে আসো, দে ক্যান ডু দিস ভেরি ইজিলি।
বাট একটা জিনিস বোঝানো, যেমন রিসার্চটা বোঝানো, বা যে ওরা এটা নিজে যে এভাবে না করে এভাবে করে আমি আরও একটা সুন্দর করতে পারি, এই বিষয়ে সামান্যতম আমি উইকনেস লক্ষ্য করি আর কি। সো হাউএভার আমার ইন্ট্রোডাক্টরি হিসেবে যেহেতু আমি আমার এই ভিডিওটা আপলোড করতে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেল আমার ইউনিভার্সিটির সঙ্গে লিঙ্কড, আরও একটা ইউনিভার্সিটি আরও একটা ইউটিউব চ্যানেল আছে, তো সেটা ইংলিশে, সো এটা আমি বাংলাতে আপলোড করতে চাচ্ছি আর কি। সো আমি এখানে টাইম টু টাইম আমি আমার চ্যানেলের নাম দিয়েছি মাই ওন ওয়ার্ল্ড আমিরুল আলম, আমার নিজস্ব পৃথিবী। সো এখানে রিসার্চের কন্টেন্টও থাকবে, প্লাস সার্বিক বিভিন্ন বিষয়ে আমার নিজস্ব বা আমার এক্সপিরিয়েন্স ভিত্তিক আরও কিছু কন্টেন্ট আমি আপলোড করব টাইম টু টাইম। সো আশা করি যারা দেখবেন বা দেখার চেষ্টা করবেন আশা করি ভালো লাগবে, এবং সবার কাছ থেকে সুন্দর মতামত, গঠনমূলক মতামত আমি আশা করব। সো দ্যাটস অল অ্যাবাউট মি অ্যান্ড মাই ক্যারিয়ার এক্সপিরিয়েন্স ইন ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবা। সো থ্যাংক ইউ এভরিওয়ান।